ওম শান্তি। গীতা জ্ঞানের আধ্যাত্মিক রহস্য নাম্বার 30, অধ্যায় তৃতীয় এবং চতুর্থ, সধর্মই সুখের ভিত্তি। মানুষ আজ যখনই ঈশ্বরকে স্মরণ করতে বসে, তখন তার মন কোথায় ঘুরে বেড়ায়, কোথায় চলে যায়? মানুষের মন সবসময় কোনো না কোনো ইন্দ্রিয়ের আসক্তিকে অনুসরণ করে। যেমন কারোর সাথে কথা বলার সময় আমরা মুখ দিয়ে কিছু বেরিয়ে গেল, আমরা খুব সহজেই বলে ফেললাম এবং পরে কর্মব্যস্ত হয়ে পড়লাম, তারপর সে কথাও ভুলে গেলাম। কিন্তু যখনই আমরা চুপচাপ বসে ভগবানকে স্মরণ করি, তখনই সেই ব্যক্তির কথা স্মরণ হয় এবং পুরো বিষয়টি স্মরণ হয়ে যায়। তখন মনে পড়ে যায়, মনে হয়, আহা, এই কথাটা আমার মুখ থেকে বেরিয়ে গেল, আমার তাকে এভাবে বলা উচিত হয়নি, এখন না জানি কত বড় ভুল বোঝাবুঝি হবে, এই হবে সেই হবে, কত চিন্তা ছুটতে থাকে। ভগবানের সামনে বসে আছি আর মন গেল কোথায়? মুখের চঞ্চলতার চিন্তায় মন চলে গেল। যখন আমরা কান দিয়ে কিছু শুনি, শোনার সময় আমরা তা হালকাভাবেই নিই, পরবর্তীকালে কর্মব্যস্ত হয়ে পড়ায় তাতে আমাদের মনোযোগ দেওয়া হয় না। কিন্তু যখনই আমরা শান্তভাবে বসি এবং ঈশ্বরকে স্মরণ করার চেষ্টা করি, তখনই সমস্ত জিনিস মনে আসতে থাকে। আরে, এই লোকটি তো আমাকে এই কথাটা বলেছিল, ওর উদ্দেশ্য কী ছিল এরকম বলার পেছনে? এরপরে আমরা ওই লোকের উদ্দেশ্য আহরণ করতে শুরু করি, এর পেছনের অনুভূতিগুলার বুঝতে চেষ্টা করি। মন চলে গেছে ততক্ষণে অর্থহীন কথার পেছনে যা এই কান দিয়ে আমরা শুনেছিলাম। আমরা যদি চোখ দিয়ে কিছু দেখে থাকি, তবে ভেবে নিই যে নিজের চোখে দেখেছি, এতে কোনো ভুল থাকতেই পারে না, তাই মন সেখানে চলে গেল যা এই চোখ দ্বারা ব্যর্থ দেখা হয়েছে। যখন কারোর ইন্দ্রিয় ব্যর্থ কাজে নিয়োজিত হয়ে পড়ে, তখন মনও তার পেছনে ছুটে যায় এবং মন নিয়ন্ত্রণে থাকে না। এর অর্থ হলো যে আমরা যত বেশি আত্মশৃঙ্খলা বিকাশ করি, আমাদের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখি, তত বেশি আমরা অনেকাংশে এই অনুভূতির উপর বিজয়ী হতে পারি, আমাদের মনকে কেন্দ্রীভূত করতে পারি। ধ্যানমগ্ন হলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে সক্ষম হব এবং মনকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। এই জ্ঞানই ভগবান অর্জুনকে দিয়েছিলেন। আচ্ছা, ওম শান্তি। Thank you.